ট্রেলার রিলিজ হওয়ার পরেই তো ব্যাপক সাড়া পড়ে যায়, অনেক অনেক প্রশংসা করছে, অনেকে আবার নিন্দা চর্চাও করছে, বলছে আমার হাতে নাকি কোনো কাজ নেই তাই এসব করে বেড়াচ্ছে, খুব তাড়াতাড়ির মধ্যেই নাকি আমি পাগল হয়ে যাব। নিন্দুকদের একটা কথা বলতে চাই, ইতিহাস সাক্ষী আছে, আমার মতো পাগলদের পাগলামিগুলোই কিন্তু ইতিহাস হয়ে থাকে। ওই গাছটাকে দেখেছ? হাজার বছরের প্রাচীন, গ্রামের সব থেকে বড় সাক্ষী। কত মানুষ এলো আর চলে গেল, কিন্তু এই গাছটি অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। এরকম আরো কয়েকটি প্রাচীন অশ্বত্থ গাছ আছে গ্রামের তিন প্রান্তে, আছে কয়েকটি বড় বড় শাল গাছ, এগুলোই গ্রামের প্রাচীনত্বের সাক্ষী। বহু বছর আগে এই গ্রামে শুধুমাত্র ভূমিজ সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। এই ভূমিজ সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় পিচাশি গ্রামের রাজার গভীর যোগাযোগ ছিল। পরবর্তীকালে ব্যবসায়ী ময়রা পরিবার এই গ্রামে বসবাস শুরু করে। ব্যবসায়ী হওয়ার সূত্রে রাজার সঙ্গেও গভীর সম্পর্ক তৈরি হয় ময়রাদের। মাহাতোরাও বিভিন্ন গ্রাম থেকে এসে এই গ্রামে বসবাস শুরু করে, কিন্তু ধীরে ধীরে প্রচুর জমির মালিক হয় ময়রারা এবং গ্রামের উন্নয়নেও অনেক জমি দান করেন তারা। প্রায় 100 বছর আগে প্রখ্যাত ব্যবসায়ী তথা এই গ্রামের বাসিন্দা গোলক বিহারী নন্দী তার জমি জমা বিক্রি করে গ্রাম ছেড়ে পুরুলিয়া শহরে চলে যান। এখনো ময়রাদের অনেক জমি জায়গা রয়েছে এই গ্রামে। ময়রাদের নামে রয়েছে পুকুর, মাঠ, ক্ষেত এর নাম। বর্তমানে মাহাতো ও ভূমিজদের বাস এই গ্রামে। শুধুমাত্র চাষবাসের ওপর নির্ভরশীল গ্রামের সমস্ত মানুষ সহজ সরল জীবনযাপন। গ্রামের উত্তর প্রান্তে রয়েছে শিব মন্দির। বহু প্রাচীন এই মন্দিরটি নির্মাণ করান পিচাশির রাজা কালীপ্রসন্নলাল সিংদেও। তার আগে মন্দিরটি মাটির দেওয়াল ও খড়ের তৈরি ছিল। বর্তমানে এই মন্দিরের শিবলিঙ্গ ছাড়াও রয়েছে পাথরের তৈরি বৃষের মূর্তি, রয়েছে প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেবের মূর্তি। একসময় এই গ্রামে জৈন ধর্মের প্রভাব ছিল, এই জৈন নিদর্শনগুলি তার সাক্ষ্য বহন করে। বর্তমানে মন্দিরটি পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। প্রথমবার এই গ্রামে জৈন নিদর্শনগুলি গবেষক মাধবচন্দ্র মণ্ডলের গ্রন্থে প্রকাশিত হতে চলেছে। এই গ্রামে শুধুমাত্র ভূমিজদের শ্মশানভূমি রয়েছে, মাহাতো বা অন্যান্য সম্প্রদায়ের নির্দিষ্ট কোনো শ্মশানভূমি নেই।
ভূমিজদের শ্মশানে রয়েছে কয়েকটি বীরস্তম্ভ ও সতীস্তম্ভ। বহু বছর আগে এই গ্রামে ভূমিজ সম্প্রদায়ের মধ্যে বীর যোদ্ধা বা বীর পুরুষ ছিলেন। তাদের মৃত্যুর পর তাদের সমাধিতে এই স্তম্ভ স্থাপন করা হয়। পাশে সতীস্তম্ভ রয়েছে। সম্ভবত এই বীর যোদ্ধারা পিচাসির রাজার হয়ে কাজ করতেন। এখনও পিচাসির রাজ পরিবারের সঙ্গে এই গ্রামের ভূমিজ পরিবারের যোগাযোগ রয়েছে। এখনও প্রতি বছর রাজার প্রতিনিধি হিসেবে শিব পূজায় ভক্তা হয় এই গ্রামের ভূমিজ পরিবার থেকে। নানান ঐতিহাসিক গাথার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর রয়েছে এই গ্রাম। ভূমিজ শ্মশানের কিছুটা পশ্চিমে জড় বাঁধা। কয়েক দশক আগে এখানে জোড় বা এই ছোট নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু তা আজও অসমাপ্ত রয়ে গেছে। কিন্তু এই ছোট নদী যখন বর্ষার জলে পুষ্ট হয়, তখন এই অসমাপ্ত সেতু অসাধারণ সৌন্দর্য নিয়ে হাজির হয়। উঁচু জায়গা থেকে খাদে জল পড়ার দৃশ্য সত্যি খুব মনোমুগ্ধকর। এই জোড় বাঁধা থেকে জোড় বা ছোট নদীর তীর দিয়ে প্রায় 500 মিটার দক্ষিণে গেলে দেখা যাবে এই ছোট নদীর মধ্যে বড় বড় পাথর নানানভাবে দাঁড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে জোড়ের জল। এখানে এলে কয়েক ঘন্টা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এই জায়গাটার নাম দেশুয়ালি। এখানে এক দেবস্থান রয়েছে। বহু বছর আগে এখানে গুহার ভিতরে পুজো করতেন পূজারী, কিন্তু তারই কোনো ভুলের কারণে ধস নামে গুহায়। পরবর্তী কাল থেকে এখনো পর্যন্ত প্রতি বছর নদীর পাড়েই পুজো করেন পূজারী। এত গল্প গাঁথা আর এই নৈসর্গিক পরিবেশ আমাকে মুগ্ধ করে রেখেছে, বারবার টেনে আনে এখানে। আরও গভীরে গবেষণা করলে হয়তো আরও অনেক অজানা ইতিহাস উঠে আসবে। এর আগে এখানে পৌঁছায়নি কোনো গবেষক, কোনো ঐতিহাসিক, কোনো পর্যটক, কোনো সাংবাদিক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে নতুন করে আবিষ্কার করলাম পুরুলিয়া জেলার পুরুলিয়া 1 নম্বর ব্লকের পাটাতিরি গ্রামকে। আমাদের সার্থকতা তখনই যখন এই তথ্যচিত্র আপনার মনকে টেনে আনবে এই গ্রামে। আমরা রয়েছি তারই অপেক্ষায়।